আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ক্লাসে স্বাগতম। আজকের আলোচনার বিষয় অনুশীলন বইয়ের 3 নম্বর পৃষ্ঠায় উল্লেখিত বাংলা অঞ্চলে ক্ষমতার পালাবদল। শাসন ক্ষমতা পর্যায়ক্রমে এক শাসকের কাছ থেকে অন্য শাসকের কাছে চলে যাওয়াই হচ্ছে ক্ষমতার পালাবদল। আমরা এখন জানব কিভাবে বাংলা অঞ্চলে ক্ষমতার পালাবদল হয়েছিল। 13 শতক পর্যন্ত সময়ের পরিক্রমায় বাংলা অঞ্চলের অধিবাসীরা গোত্র জীবন থেকে রাষ্ট্র গঠনের বিচিত্র অভিজ্ঞতা অর্জন করেছিল। প্রাচীনকালে পুরো বাংলা জুড়ে একক কোনো রাষ্ট্র ছিল না। প্রাচীন বাংলা অনেকগুলো ছোট ছোট অঞ্চলে বিভক্ত ছিল, যেমন গৌড়, বঙ্গ, সমতট, হরিকেল, রার, চন্দ্রদ্বীপ, পুন্ড্র, বরেন্দ্র সহ মোট 16টি অঞ্চলের নাম জানা যায়। এসব অঞ্চলের শাসকেরা যার যার মতো নিজ নিজ অঞ্চল শাসন করত। বাংলার এসব অঞ্চলগুলোর নাম দেওয়া হয় জনপদ। জনপদ নাম দেওয়া হলেও অঞ্চলগুলো ছিল স্বাধীন দেশের মতোই। সপ্তম শতকে বাংলার রাজা হয়েছিলেন শশাঙ্ক। শশাঙ্ককে বাংলার প্রথম স্বাধীন সার্বভৌম রাজা বলা হয়। শশাঙ্কের মৃত্যুর পর দীর্ঘকাল বাংলায় কোনো যোগ্য শাসনকর্তা ছিল না। প্রায় 100 বছর ধরে বাংলা জুড়ে বিশৃঙ্খলা ও অরাজকতা দেখা যায়, যা মাৎসন্যায়ের যুগ নামে পরিচিত ছিল। অতঃপর 8ম শতকের মাঝামাঝি সময়ে গোপাল নামের এক নেতা এই অরাজক অবস্থার অবসান ঘটান এবং বাংলায় পাল বংশের শাসন প্রতিষ্ঠা করেন। পাল রাজাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন গোপাল, ধর্মপাল, দেবপাল, মহিপাল, বিগ্রহপাল, রামপাল প্রমুখ। তারা বাংলায় প্রায় 400 বছর রাজত্ব করেছিলেন। 11শ শতকের শেষের দিকে বাংলায় পাল বংশের শাসনের বিলুপ্তি ঘটে। বাংলার শাসন ক্ষমতা চলে যায় সেন রাজাদের হাতে। বাংলায় সেন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সামন্ত সেনের পুত্র হেমন্ত সেন। তারা দক্ষিণ ভারতের কর্ণাট থেকে বাংলায় এসেছিলেন। সেন রাজারা ছিল হিন্দু ব্রাহ্মণ এবং বহিরাগত বা বিদেশি। সেন বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন বিজয় সেন। তিনি বৃহৎ পরিসরে বেশ কিছু যুদ্ধ পরিচালনা করেছিলেন। সেন বংশের পরবর্তী রাজা ছিলেন বল্লাল সেন এবং লক্ষণ সেন। তারা ব্রাহ্মণ্য ধর্ম প্রবর্তন করেন এবং সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন। বল্লাল সেন অদ্ভুত সাগর এবং দান সাগর নামে 2টি গ্রন্থ রচনা করেন। সেন রাজারা ছিলেন উচ্চাভিলাষী এবং নিজেদের নাম যশ খ্যাতি বিস্তারে ব্যতিব্যস্ত থাকতেন। সেন রাজাদের পরে বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়। বাংলায় মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা ছিলেন ইকতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি। সুদূর তুরস্ক থেকে আগত বখতিয়ার খলজি ছিলেন জাতিতে তুর্কি, বংশে খলজি এবং পেশায় ভাগ্যান্বেষী একজন মুসলিম সৈনিক। এই বাংলায় তিনি ছিলেন একজন বহিরাগত বা বিদেশি শাসক। তিনি 1204 খ্রিস্টাব্দে সেন বংশের রাজা লক্ষণ সেনকে পরাজিত করে বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন। তিনি বেশ কিছু বিহার ও পাঠাগার ধ্বংস করেছিলেন। 1206 খ্রিস্টাব্দে বখতিয়ার খলজির মৃত্যুর পর তার সহযোদ্ধা আলিমর্দান খলজি, শিরিয়ান খলজি, ইউস খলজি প্রমুখ বাংলার বেশ বেশ কিছু অংশে রাজত্ব করেন। তারা অনেক মসজিদ ও মাদ্রাসা নির্মাণ করেছিলেন। 1352 খ্রিস্টাব্দে শামসুদ্দিন ইলিয়াস শাহ বাংলার প্রায় সকল অঞ্চল দখল করে নিয়েছিলেন। এজন্য দিল্লির ইতিহাসবিদ শামস সিরাজ আফিফ তাকে শাহী বাংলা উপাধি প্রদান করেন। পর্যায়ক্রমে বাংলার রাজক্ষমতায় আসীন হন সুলতান ফখরুদ্দিন মোবারক শাহ,
সুলতান গিয়াসুদ্দিন আজম শাহ, রাজা গণেশ, আলাউদ্দিন হুসেন শাহ, নসরত শাহ প্রমুখ। এসব বহিরাগত শাসকদের ভাষা, ধর্ম ও সংস্কৃতির সঙ্গে বাংলা অঞ্চলে বসতি স্থাপনকারী আদি অধিবাসীদের ভাষা, ধর্ম ও সংস্কৃতির কোনো মিল ছিল না। ফলে এসব বিদেশি ভাষা, ধর্ম ও সংস্কৃতি বাংলা অঞ্চলের মানুষের জীবনে নতুন নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিত। এসব শাসকদের বিরুদ্ধে সমবেতভাবে লড়াই করার ক্ষমতা বাংলার সাধারণ মানুষের ছিল না। বাংলার মানুষ ছিল শান্তিপ্রিয়, ইসলাম শান্তি ও সহাবস্থানের বাণী প্রচার করে, তাই সাধারণ মানুষের সাথে মুসলমান শাসকদের খুব একটা দূরত্ব ছিল না। কিন্তু দূরত্ব আর দ্বন্দ্ব ছিল দিল্লির মুসলমান সুলতান এবং রাজাদের সাথে বাংলার মুসলমান সুলতান এবং রাজাদের। দিল্লির সুলতান প্রায়ই বাংলার সুলতান বা কোনো একজন শাসককে দমন বা অধীনস্থ করার জন্য যুদ্ধ পরিচালনা করতেন। বাংলার রাজক্ষমতা দখলে নিয়ে দিল্লির সুলতান যাকে অনুগত মনে করত তাকেই দায়িত্ব দিতেন। দেখা যেত অল্প কিছুদিনের মধ্যে তিনি দিল্লির সুলতানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। এজন্য অনেক ইতিহাসবিদ বাংলাকে বুলগাকপুর বা বিদ্রোহের নগরী বলে উল্লেখ করেছেন। তাই দেখা যায় দিল্লির মুসলমান শাসকদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে বাংলা অঞ্চলের মুসলমান শাসকগণ প্রায় 200 বছরের স্বাধীন সুলতানি আমল প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। বাংলা অঞ্চল দখলে নিয়ে মুসলমানদের শাসন শুরু হলেও এখানকার প্রজারা ছিল প্রায় সবাই হিন্দু, বৌদ্ধ, শৈব এবং বিভিন্ন প্রাকৃতিক শক্তির উপাসনায় যুক্ত লোকধর্মের অনুসারী। এ সময় বাংলা অঞ্চলের বিভিন্ন অংশে পীর, সুফি, দরবেশ বসতি স্থাপন করে স্থানীয় মানুষের মধ্যে ধর্ম প্রচারের চেষ্টায় নিয়োজিত হন। তারা বাংলার প্রত্যন্ত এলাকায় খানকা স্থাপন করেন এবং ব্রাহ্মণ্য সমাজ কাঠামোতে পিছিয়ে থাকা সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ইসলাম ধর্ম প্রচার করেন। ইসলামের উদার, মানবিক এবং সহিষ্ণুতার নীতি মানুষকে আকৃষ্ট করে এবং ইসলামের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পেতে থাকে। ফলে বিপুল সংখ্যক মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকে। এভাবে বাংলা অঞ্চলে মুসলমানদের সংখ্যা দ্রুত গতিতে বৃদ্ধি পায়। এক্ষেত্রে মুসলমান শাসকদের চেয়ে পীর, সুফি এবং দরবেশদের অবদান ছিল অনেক বেশি। 1872 সালে ভারতে পরিচালিত প্রথম আদমশুমারিতে দেখা যায় বাংলায় মুসলমানদের সংখ্যা ছিল বেশি। এখানে উল্লেখ্য যে 20 শতকে নানা ধরনের সামাজিক এবং রাজনৈতিক ঘটনা প্রবাহের মধ্য দিয়ে বাংলা অঞ্চলের পূর্বাংশে মুসলমানদের সংখ্যা আগের চেয়েও দ্রুত গতিতে বৃদ্ধি পায়। শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আজকের আলোচনার বিষয়। আশা করি বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।